গিয়েছিলাম কালকে বাইলাম আমার সাথে একদম সেলিব্রিটি দাদারও যোগাযোগ হয়েছিল যাই হোক তোমাকে চেনই আর না চিনলে আমার চ্যানেল মুভিং স্টারে গিয়ে একবার দেখে নিও রণবীর সিং এর থেকে ইনফ্লুয়েন্সড এই জামা কাপড় পরে বেরিয়েছে আর আমি বেরিয়েছি হ্যাঁ আমাকে একটু দেখিয়ে দাও সবাইকে এরকম ঝোলা ঝোলা এইসব পরে বেরিয়েছি এবার এখান থেকে আমরা যাচ্ছি মোহনাতে সেখান থেকে আরো কোথাও কোথাও যাবো তো ব্লগটা দেখতে থাকো কি কি করি সেগুলো তোমাদেরকে দেখাতে থাকো তো আমরা চলেছি এখন মোহনার পথে আর আমাদের সাথে রয়েছে ট্রাভেল গুরু প্রিয়জি অল্প শুরু এইখান থেকে সামনে সমুদ্র চিল ব্রো চিল যেখানে একটা নদী সমুদ্রে এসে মিশছে সঙ্গম সেইটাকে বলছে মোহনা এইখানে অটোওয়ালারা ছেড়ে দেয় বলে এই যে মোহনা দেখে নি কিন্তু আসলে এটা মোহনা না এটা সমুদ্রেরই একটা পার্ক চলো এগোই মোহনাতে যাই মোহনাতে গিয়ে আসল মোহনাটা তোমাদেরকে দেখাই এই আমাদের বাইক এখানেই রাখলাম মাঝখান দিয়ে হেঁটে হেঁটে নিচে যাব কেমন মজা কারণ মজা তো এখানে একটা কোনো মানুষের আওয়াজও নেই এতটাই ফাঁকা এই যে দ্বীপটা দেখছো নদীর আঁকে বাঁকেই এসে তৈরি হয়েছে সবুজ হয়ে গেছে পুরো ঠিক আছে ঠিক আছে আমি অকারণ ভিজে গেলাম তোমাদের দেখাতে দেখাতে আর আমরা ট্রেক করে করে ফিরছি এটাকে বলে বিচ ট্রেকিং হাঁটতে বেশ কিন্তু কষ্ট হচ্ছে সমুদ্র থেকে মোহনা পর্যন্ত ট্রেকিং করে করে এসেছি আমরা এত ট্যালেন্ট আছে তবু তোমরা আমাকে একটু সাবস্ক্রাইবটা করছো না বলো ছিলাম মোহনাতে মোহনা থেকে এলাম এখন রঘুরাজপুরে যেটা গুগল ম্যাপ লোকেশনে দেখাবে সেইটাই হচ্ছে আসল গ্রাম লোকেশনটা দেখে চলে আসবে এই হচ্ছে রঘুরাজপুরের গেট পটশিল্প যাদের হাতে সৃষ্টি প্রথম ওনাদের মূর্তি এটা যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে গ্রামের ভেতরে সব বাড়ির দেওয়ালে দেওয়ালে সুন্দর করে পেন্টিং করার যে 160 খানা ফ্যামিলি রয়েছে সবাই সবাই শিল্পী এটাই এখানকার স্পেশালিটি আর এই জন্যই এটা হেরিটেজ এখানে দু চিজটা হতে না এক পেন্টিং হতে কি ওড়িশি ড্যান্স হতে ওড়িশি ড্যান্সার কেড়ুচরণ মহাপাত্র আছে ওনার জন্মস্থান ওয়ার্ল্ড ফেমাস এইটা তো চালবাসে না ওনার কিন্তু জন্ম ভাটিটা এটা স্টুডেন্ট আছে এটা ওড়িশি ড্যান্স ক্লাস রথ মে কাম করতে কোই পয়সা পয়সা নেই পয়সা নেই
জগন্নাথ মহাপ্রভু 108 জলতে একবার স্নান হয়। স্নান পূর্ণিমাতে জগন্নাথ ভাই স্নান করে অনশ্বর বাড়িতে থেকে জগন্নাথ মহাপ্রভু 15 দিন কোনো দেখতে পারে না। যারা পুরিষ্টি যাবে এই পটচিত্রহীন দর্শন করবে। অনেক পুরনো আছে এটা, আমরা জগন্নাথ যাদবগুলো এই এই জিনিসটা এরকম আমার মা কারতে এক্সপোর্ট করিয়েছে, আমি নিজে করি। মোটামুটি 300-250 বাড়ি অধিকার লোক এরকম কাজ করে, অনলাইন বিজনেস করে, আমার জানতে কি এরকম বিজনেস। এখানে গ্রামে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুরতে আমি 95-তে ডক্টর জগন্নাথ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র বড় ভাই আমার গুরু, কেলুচরণ মহাপাত্র নৃত্যশিল্পী আমার বড় ভাই ডক্টর জগন্নাথ মহাপাত্র প্রথম পটচিত্র শিল্পী, সর্বপল্লী রাধাকৃষ্ণ 1965-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছিল। তো আমরা এখন আজ ওয়ার্ল্ড ফেমাস উড়িষ্যার পটচিত্র গ্রামে রঘুরাজপুর। আমার সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা, তালপাতার মধ্যে ড্রয়িং। এই ছবিগুলো তোমরা তো আমার ইনস্টাগ্রামে পাবে। একটা শিল্প গ্রাম থেকে তোমরা নিয়ে যেতে পারো একমাত্র নিজেদের জন্য, বাড়ির জন্য বা কাউকে গিফট করার জন্য। দামগুলো একদম রিজনেবল, একদম দাদার সাথে ডিরেক্টলি তোমরা কন্ট্যাক্ট করে নিও, এখান থেকে নিয়ে নিও। এটাও নিয়ে নাও, হ্যাঁ তোমরা জগন্নাথ মন্দির, মন্দিরটা কত সুন্দর সাজানো না, এই গ্রামের বাসিন্দারা গিয়েই করে। কিন্তু এখানে প্রায় 150 ফ্যামিলি এই কাজে নিযুক্ত। এখানকার মানে মন্দিরের যে রথের যে ডেকোরেশন সেটাও এই গ্রামের লোকই যায় গিয়ে করে আসে। নতুন একটা জিনিস দেখতে পেলাম, নারকলের উপর পেন্টিং, এগুলো শুকুরের উপর পেন্টিং করা। এই যে পটশিল্প জন্মে হেরিটেজ ভিলেজ ফেল, পট অর্থ এটা আমার পারম্পরিক চিত্র, এটাই পট তৈরি করে আমরা নিজেরা তৈরি মার্কেট জিনিস। এই টাইমে কোনোরকম পেপার পাওয়া যেত না, সেই সময় কাল বাজার উপর করা। নিম পাত্র হলদি দিয়ে গরম পানিতে 2-2.5 ঘন্টা পাতাটা ফুটে 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 সিজে যাবে, কিন্তু জয়েন্ট সঙ্গে এই কয়েকটা ডাঁটা দিয়ে সুতোটা একটা স্ট্রং করে তো সূক্ষ্ম কাজ। গুগল ম্যাপ দেখে এসেছি পুরীর মোহনা থেকে এই অবধি 18 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে, আমাদের কৃষ্ণ আমার অ্যাভেঞ্জারটা নিয়ে এখন হোটেলে চলে যাচ্ছি। আমরা দুজন যাচ্ছি একটুখানি ঘুরে আসি, টিকিট এন্ট্রান্সের জন্য। বাইক পার করতে 10 টাকা আর পার হেড এন্ট্রি 20 টাকা, টোটাল 30 টাকা, না সরি 50 টাকা হচ্ছে, 20-40 আর 10। এখানে এখন যেটা আগে গোল্ডেন ব্রিজ ছিল সেটা এখন ব্লু ফ্ল্যাগ ব্রিজ বলে পরিচিত। উইন্টার টাইমে 6 AM to 8 AM আর সামার টাইমে 5 AM to 8 PM। সত্যি খুব ফ্রেশ, শিকার করতে হচ্ছে একদম নোংরা নেই, ওয়েল মেইনটেইন। আমার ঘুম চলে আসছে, একটা লেভেলের ঘুম আসছে, মনে হয় এখানে আমি শুয়ে পড়ি, কিন্তু এত লোকজন আছে তো লজ্জায় আর কি ওটা করা যাবে না।
32 বছর বয়স হলো হবে তখন বলো। তোমরা কমেন্ট করে বলো যে ওর 32 লাগে কিনা। আমার সাপোর্টে থাকবে, ঠিক আছে। কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, এতটা সিক লাগছিল যে কালকে সন্ধ্যেবেলায় রুমে ঢোকার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। ব্লগ আর এন্ড করা হয়নি, নেক্সট ব্লগটাও এখান থেকেই শুরু করছি। একটুকে গেস করতে পারছো কোথায় আছি? পরের ব্লগে এই প্লেসটাকে দেখাবো। তো কিপ সাপোর্টিং, কিপ লাভিং, স্টে টিউন উইথ ইপসি ট্রিপসি।